আজকের এই কেকটা ছিল ইউকে থেকে অর্ডার করা আর এই কেকটা অর্ডার করেছিলেন একজন আপু আপু ইউকে থেকে অর্ডার করার জন্য আমাকে সরাসরি আর কি হোয়াটসঅ্যাপে আর কি কল করেছিলেন যে আর্জেন্ট কেকটা দেওয়া যাবে নাকি মাত্র হাতে দুই ঘন্টা সময়ই ছিল তো পরবর্তীতে আমি আর্জেন্ট অর্ডার ছিল যেহেতু তারপরেও আমি কেকটা অর্ডার নিই তো আমার যে ফ্লেভারটা দিয়েছিলেন উনি বাটারস্কচ ফ্লেভার তো এখানে যে প্রালিন আর ক্যারামেল সস এটা কোনোটাই আমার কাছে ছিল না তো মাত্র দুই ঘন্টার মধ্যে আমি এগুলো সব তাড়াতাড়ি করে রেডি করি আর পাশাপাশি আমার হাজব্যান্ডও অনেক হেল্প করেছিল এতে করে আমি তাড়াতাড়ি আর কি কেকটা রেডি করতে পেরেছিলাম আর যে প্রালিন আর ক্যারামেল সস এগুলো বাসায় থাকলে আগে রেডি করে থাকলে হয়তো এত সময় লাগে না জাস্ট কেকটা আর কি বেক করে খুব তাড়াতাড়ি আর কি রেডি করে দেওয়া যায় তো আমার যেহেতু এগুলো কিছুই ছিল না পরবর্তীতে আমি এগুলো সব আর কি রেডি করে অনেক তাড়াহুড়া করে রেডি করার পর এখানে আমি আর কি প্রথমে বেসটা নিয়েছি এরপর একে একে সবগুলো ক্যারামেল সস আর প্রালিন যেগুলো ছিল সবগুলো দিয়ে আর কি কেকটা রেডি করছিলাম আর এরপর এখানে ক্রামকোটও করে ফেলছিলাম আমি ক্রামকোট করিনি কেকটাকে পুরো একবারেই আর কি ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছি যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল তো সবসময় আমি এটাই করি যে হাতে কম সময় থাকলে এরকম আর কি এভাবেই আর কি একেবারে ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি এতে করে আমার সময়টা আর কি কম লাগে আর আপু যেহেতু বাইরে থেকে কেকটা অর্ডার করেছিলেন তো উনি আগেই সব ফুল টাকা বিকাশ করে দিয়েছিলেন আর এরপর এখানে কেকটা আমার লোকেশন থেকেও বেশি দূরে ছিল না আর কি উত্তরের মধ্যে ছিল তো যার কারণে আমি কেকটা রেডি করে আর কি একটু টেনশন আপু বলছিলেন যে আপনি খুব রিল্যাক্সে রেডি করে আপনি কেকটা পাঠিয়ে দিন আপনার যতক্ষণ লাগে সময় তো এরপর আমি এখানে কেকটা রেডি করে আর কি রেডি করতেছিলাম তো এই কেকটা রেডি করতে আমার বেশি সময়ও লাগেনি তো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি কেকটা রেডি করেছিলাম মাত্র দুই ঘন্টার মধ্যে আর কি কেকটা রেডি করতে পেরেছি আর আপু এক্স্যাক্ট এই একটা পিকচার আমাকে দিয়েছিলেন যে এরকম একটা ডিজাইন হবে তো ওইটা ছিল ওনার ননদের আর কি হাজব্যান্ডের জন্য তো উনি একটু আর কি ওনার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা অর্ডার করেছিলেন তো পরবর্তীতে আমি যেই ডিজাইনটা ছিল উপরে অনেকগুলো রোজ দেওয়া ছিল আর এখানে একটা ফুলের তোড়ার মতো ছিল আর কি রোজের তো ঠিক ওইভাবে ডিজাইনটা আমি করেছি আর এই হচ্ছে ডিজাইনের আর কি প্রথমে আমি যে উপরে যে ডালগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর রোজের তো এরপর আমি একে একে সবগুলো রোজ আর কি রেডি করছিলাম রোজগুলো বানানোর পর এমনিতে রোজ কেক রোজগুলো বানাতে খুবই ভালো লাগে আমার কাছে তো তারপর আবার যদি যেহেতু কাস্টমার আমাকে অর্ডার করেছেন এরকম একটা কেক তো আমি ঠিক এরকমভাবেই কেকটা রেডি করছিলাম আর যেরকমটা আপুর ডিজাইন দিয়েছিলেন আমি চেষ্টা করেছি যে এরকমভাবেই সেম টু সেম আর কি করার আর কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের আর এ হচ্ছে আমার কেকটার ডিজাইন আর কি অলমোস্ট শেষ আর এরপর লাস্ট পর্যায়ে আমি যেখানে ফা ফিল আপ করে দিচ্ছিলাম আর কি যে লিফ নজল ছিল ওটা দিয়ে লিফ দিয়ে দিচ্ছিলাম ফ্লাওয়ারের মাছ বড় মাঝখানে আর সাইডে তো কেকের কাজটা প্রায় শেষ আর লাস্ট পর্যায়ে এখানে একটা রিবন বানিয়ে দিয়েছিলাম ফিতা টাইপের আর কি এটা চকলেট ইমোলশন দিয়ে আর কি কাজটা করেছি আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক আর সাইড দিয়ে একটু গোল্ডেন লিফ দিয়ে দিয়েছি আর উপরে একটু সুগার বলও অ্যাড করে দিয়েছি এতে করে কেকের কেকটা দেখতে আরও সুন্দর লাগছিল আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আর কেকটা দেখতে কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও থ্যাংক ইউ